চাষাবাদ পেজ থেকে বন্ধুরা, আমি সাকোয়াত হোসেন বাবন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে অন্য একটি এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে ছাদের টবে বা ড্রামে কি করে আমরা সহজেই টমেটো চাষ করতে পারি। বন্ধুরা, টমেটো খুবই একটি জনপ্রিয় ফসল। আপনারা জানেন যে এটি আমাদের শীতকালে হয়ে থাকে এবং এটি অল্প যত্নে খুব সামান্য পরিচর্যার মাধ্যমেই আমরা চাইলে ছাদে আমাদের টবগুলোতে বা ড্রামগুলোতে আমরা টমেটো চাষ করতে পারি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ছোট্ট টব, এটি 14 ইঞ্চির বেশি হবে না। তো এটা হাতে বানানো একটি টব, এটাতে আমি দেখুন আপনার টমেটোর বীজ লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে টমেটোর গাছ হয়েছে এবং মাঝখানে একটা এখানে মরিচ চারা আছে, যেটাকে আমি এখনও যত্ন শুরু করিনি। কিন্তু এই আমার উদ্দেশ্য হচ্ছে এই টমেটো গাছগুলোকে আমি এখানে বড় করব। এবং পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ড্রামে, হাফ ড্রামে আমি টমেটোর চারা লাগিয়েছি এবং ফাঁকে ফাঁকে আমি কিছু শাক দিয়েছিলাম, এটাকে আপনার পালং শাক বলে। এই পালং শাকটা আমি এখানে দিয়ে আজকে তুলে ফেলবো। এই যে পালং শাকটা দেখতে পাচ্ছেন, এখানে পালং শাক হয়েছে, ফাঁকে এই যে টমেটোর চাষ হয়েছে। এই টমেটোর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা টমেটোর গাছ আছে এখানে। তো বন্ধুরা, আমাদের এই গাছগুলো আমি এখানেই বড় করবো ইনশাল্লাহ, এবং এর থেকে আশা করা যায় যে টমেটো পাবো। তার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। টমেটো গাছের জন্য যে জিনিসটার প্রয়োজন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আলো এবং বাতাস এবং তার খাদ্য। এই তিনটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারি, তাহলে খুব সহজেই আমরা টমেটো গাছ থেকে আশানুরূপ ফল পাবো। এবং একটা গাছ থেকে যদি ঠিক মতো ফসল তোলা যায়, তাহলে আমার বিশ্বাস 2 থেকে 3 কেজি টমেটো পাওয়া যায়। 2 কেজি টমেটো তো আমি পেয়েছি আর কি, গত বছর আমি যে টমেটো চাষ করেছিলাম তাতে একটা গাছ থেকে আমি ধারাবাহিকভাবে 2 কেজির উপরে টমেটো পেয়েছি। তো দেখা যাচ্ছে বন্ধুরা, এবার যে গাছগুলো আমি লাগিয়েছি, এবার তাদের জন্য আমি একটু বিশেষ ব্যবস্থা নিয়েছি। সেই বিশেষ ব্যবস্থা হচ্ছে যে আপনারা জানেন যে এপসম সল্ট নামে একটা সল্ট পাওয়া যায়, যে সেই জিনিসটা আমরা এইবার এই গাছগুলোতে অ্যাপ্লাই করেছি। তো তার ফলে দেখা যাচ্ছে যে গাছের চেহারা সুন্দর হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ বেশ হেলদি। তো বন্ধুরা, টমেটো গাছের জন্য আরেকটা জিনিস ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে যেন সাকার না হয়। সাকার হচ্ছে এই, আমি সাকারটা কি আপনাকে দেখাই দিচ্ছি। মনে করুন এই যে একটা ডাল, এবং এই ডালের মাঝখানে যদি, এই যে এই ডালটার মাঝখানে যদি আরেকটা ডাল হয়, তাহলে সেটা হলো সাকার। তো এবার আসানো ব্যাপার হচ্ছে যে এই যে দেখুন, এটা হলো কিন্তু সাকার। এই যে এটা হচ্ছে সাকার, এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে, এই যে ছোট, এই যে ছোট অংশটা, এটা কিন্তু সাকা। তো এই সাকারটাকে আমি তুলে ফেলবো বা এখান থেকে ছিঁড়ে দিব। তাহলে হবে কি যে এটা আসলে আগাছা হিসাবে বড় হতে পারবে না এবং ওইখান থেকে কিন্তু কোনো ফসল হয় না। ফসল হবে মূলত এই এগুলো থেকে, এগুলো ফুল চলে আসছে। আপনারা যদি ক্লোজলি দেখাই যে দেখা যাচ্ছে আর 2-3 দিন পরে আমরা এগুলো থেকে ফুল পাবো। তা এবং এগুলো সব পরিষ্কার করে দেবো। এই যে এখানে যে আমি অন্য অন্য গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমি এখান থেকে স্পিনিচ, এই গাছগুলো আমি এখান থেকে সরিয়ে দিব। ফলে দেখা যাবে যে আপনার এই টমেটো গাছগুলো আরও শক্তি পাবে এবং এগুলোকে চার পাঁচটা খুঁচিয়ে তখন আমি কিছু আপনার সার দিব। সেই সারটা হচ্ছে হলো জৈব সার, তো আমি ব্যবহার করি সবসময়। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, বাসা বাড়িতে যেই মাছ ধোয়া হয়, মাছ ধোয়ার যে পানিটা থাকে, সেই পানিটা যদি আপনারা এই গাছে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে আপনারা ফসল পাবেন বলে আমার মনে হয়, এবং সেটা থেকে গাছ আপনার পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। দূরান্ত থেকে বা যে কাছে দূর থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছে, তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। যে যেখানে থাকুন, বেশি করে গাছ লাগান, কারণ গাছপ্রেমিকই দেশপ্রেমিক।